আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর দাবি, বাদশাহ আবদুল্লাহকে খুন করেছেন সৌদি যুবরাজ। তুরস্কে যেভাবে পরিচালিত হতো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেপ্তার 15 মোসাদ এজেন্টের ছবি প্রকাশ করল তুরস্ক। ভারত পাকিস্তান ম্যাচের পর পাঞ্জাবে হামলার শিকার কাশ্মীরের শিক্ষার্থীরা। ভারতীয় ক্রিকেটার স্বামীকে পাকিস্তান চলে যেতে বলছেন ভারতীয় সমর্থকরা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যা করেছেন, এমনটাই অভিযোগ করেছেন সৌদি আরবের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানকে দ্রুত ক্ষমতায় বসানোর জন্য এ কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সাদাল জাবরি, যিনি কানাডায় নির্বাসিত জীবনযাপন করছেন, তিনি 2014 সালে সিবিএস নিউজকে দেওয়া 60 মিনিটের সাক্ষাৎকারে জানান, মোহাম্মদ বিন সালমান গর্ব করেন যে তিনি সেই সময়ে বাদশাহ আবদুল্লাহকে হত্যা করেছেন। ওই সময় সালমান তার বাবার রাজ দরবারে প্রহরী হিসেবে কাজ করতেন। এরপর 2015 সালে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। আল জাবরি সে সময় মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করে বলেছিলেন, তার কাছে এমন ভিডিও আছে যা অনেকে গোপন তথ্য জানাতে পারে। আল জাবরি বলেন, তিনি মারা গেলে এই ভিডিও প্রকাশ করা হবে। সালমানকে চাপ দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা ছিল এটা তার। আল জাবরিকে দেশে ফিরিয়ে আনার জন্য তার দুই সন্তানকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। আবার তিনি যদি ফিরে আসেন তাকে গৃহবন্দী করে রাখা হবে। তিনি বলেন, মোহাম্মদ বিন সালমান ততদিন শান্তি পাবেন না যতদিন না আমি মারা যাই, কারণ তিনি ওই ভিডিও নিয়ে অনেক ভয়ে আছেন। তিনি একজন সাইকোপ্যাথ কিলার। 2018 সালে জামাল খাশোগির মৃত্যুর পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মোহাম্মদ বিন সালমান। 2014 সালের বৈঠকে মোহাম্মদ বিন নায়েফও উপস্থিত ছিলেন, যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আল জাবরি বলেন, মোহাম্মদ বিন সালমান বলেছেন তিনি তার বাবাকে দ্রুত ক্ষমতায় আনার জন্য বাদশাহ আবদুল্লাহকে হত্যা করেছেন। সে সময় সালমান বলেন, আমি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে চাই, আমি রাশিয়া থেকে একটি বিষাক্ত হাতের রিং নিয়ে এসেছি, যা একবার তার সাথে হ্যান্ডশেক করলেই যথেষ্ট। আল জাবরি দাবি করেন, এই বিষয়টি পরে সৌদি রাজ পরিবার ধামাচাপা দেয়, তবে এই ভিডিও রেকর্ডিং এখনও সংরক্ষিত আছে। এদিকে সৌদি সরকার সিবিএস নিউজকে বলেছে, আল জাবরি তার অপরাধ লুকানোর জন্য বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি সৃষ্টির চেষ্টা করছে। এই প্রথমই যে আল জাবরি নতুন চাপ সৃষ্টি করছে তা না। 2020 সালে মার্চ থেকে তার ছেলে ও মেয়েকে আটকে রাখা হয়েছে। সৌদি কোর্ট তার ছেলে ও মেয়েকে যথাক্রমে 9 ও 6.5 বছরের সাজা ঘোষণা করেছে। তার বিরুদ্ধে যে সম্পদ জালিয়াতির অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কানাডার বিচারক তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবারে তুরস্ক প্রসঙ্গ। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার 15 জনের ছবি প্রকাশ করেছে তুরস্ক। সোমবার তুরস্কের একটি গণমাধ্যমে ওই মোসাদ গুপ্তচরদের ছবি প্রকাশ করা হয় বলে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। ওই গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের পুরো নাম প্রকাশ করেনি তুরস্ক। ওই নেটওয়ার্কের অধিকাংশ সদস্যই তরুণ। তুর্কি গণমাধ্যমে তাদের বিভিন্ন অব্যাক্ষর দিয়ে অভিহিত করা হয়েছে। তুরস্কের দাবি, মূলত 5টি সেলে ভাগ হয়ে ওই নেটওয়ার্ক তাদের কর্মকাণ্ড চালাত। প্রতিটি সেলে 3 জন করে গুপ্তচর কাজ করতেন। গ্রেফতার এসব গুপ্তচরদের শীর্ষস্থানীয় ব্যক্তিকে তুরস্কের গণমাধ্যমে MAS নামে অভিহিত করা হয়েছে। তিনি তুরস্কের কোনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। আরেক গুপ্তচরকে গণমাধ্যম এজে নামে অভিহিত করেছে। তিনি জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি মোসাদের এই গুপ্তচর নেটওয়ার্কের ইনচার্জ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরেকজন গুপ্তচরকে গণমাধ্যমে এবি নামে অভিহিত করেছে। এবির কাজ ছিল তুরস্ক ফিলিস্তিনকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পাচার করা। এবি 2015 সালের শেষের দিকে তুরস্কে এসেছিলেন। চলতি বছরের জুনে তিনি নিখোঁজ হয়েছেন বলে তুরস্কের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়। মূলত তার উপর থেকে নজর সরাতেই এই নিখোঁজের নাটক সাজানো হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। গ্রেফতার বাকি এজেন্টের মধ্যে রয়েছেন বিইউটি নামে 21 বছর বয়সী আরেক জার্মান ভিত্তিক সংস্থায় কর্মরত তরুণ, যিনি তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ করতেন। এছাড়া এজে নামের 29 বছর বয়সী আরেক গুপ্তচর মোসাদ কর্মকর্তাদের কাছে সরাসরি তথ্য পাচার করতেন। তিনি অর্থ পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। 29 বছর বয়সী এনএ নামের আরেক গুপ্তচর ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অর্থ লেনদেন করতেন বলে তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে। তুর্কি গণমাধ্যমের মতে ওই নেটওয়ার্কের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন 47 বছর বয়সী আরএ, যিনি ইসরায়েলি কনসুলেট থেকে তহবিল পেয়েছিলেন।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে তিনি মোসাদ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া এ আরে নামে 29 বছর বয়সী আরেক গুপ্তচর ইস্তাম্বুলে বসবাসরত আরব বিশ্বের নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য বিট কয়েনের মাধ্যমে অর্থ দিতেন বলে জানা গেছে। তিনি কেনিয়ার নাইরোবিতে মোসাদ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে কথিত আছে। তবে ওই নেটওয়ার্কের বাকিদের কাজ কী ছিল তা জানা যায়নি। গত 7 অক্টোবর গোপন অভিযানে মোসাদের গুপ্তচর সন্দেহে ওই 15 জনকে গ্রেপ্তার করে তুরস্ক। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারতীয় ক্রিকেটারদের যেমন প্রশংসায় ভাসিয়ে বেড়ায় সমর্থকরা, তেমনি মুণ্ডপাত করতেও পিছপা হয় না। চলতি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর সমর্থকরা চটেছেন ক্রিকেটারদের উপর। পাকিস্তানের সঙ্গে ভারত হেরে যাবে তা যেন মানতেই পারছে না ভারতীয়রা। সমর্থকদের রোষানলে পড়েছেন পেসার মোহাম্মদ শামি। তার ইনস্টাগ্রামে অনেক খারাপ মন্তব্য করেছে সমর্থকরা, পাকিস্তানের দালাল বলেও আখ্যায়িত করছে অনেকে। সেই 2007 সালের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হারের পর ভারতীয় ক্রিকেটাররা যখন দেশে ফিরে যান, তখন কড়া নিরাপত্তায় তাদের নিতে হয় দর্শকদের হামলার ভয়ে। 2014 সালে মিরপুরে বিশ্বকাপের ফাইনাল হারের পর যুবরাজ সিংয়ের বাড়িতে হামলা হয়। গত রোববার 29 বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের সঙ্গে হারে ভারত। এই হারের ফলে চটেছেন ভারতীয় সমর্থকরা। পেসার মোহাম্মদ শামি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। পাকিস্তানের হয়ে কত টাকা খেয়েছিস এমনও অভিযোগ তুলেছেন অনেক সমর্থক। ফিক্সিংয়ের কথা বলে অনেকে প্রশ্ন তুলেছেন, তুই দেশদ্রোহী, পাকিস্তান চলে যা। স্বামীকে পাকিস্তানের দ্বাদশ ক্রিকেটার বলা হচ্ছে। কোহলিদের হারের দিনে সবচেয়ে খরুচে বলার ছিলেন তিনি। 3 ওভার 5 বল করে দিয়েছেন 43 রান। ভারতীয়দের এমন আচরণ নতুন কিছু নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সঙ্গে হারের পর সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রিকেটাররা তোপের মুখে পড়েছিল সমর্থকদের। এবার বিশ্বকাপের মঞ্চে হারের পর আজে বাজে মন্তব্য শুনতে হচ্ছে স্বামীকে। অথচ এই স্বামী পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে 2015 সালে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। অন্যদিকে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের খেলাকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো ভারতের পাঞ্জাবে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে। কাশ্মীরি শিক্ষার্থীদের অভিযোগ, খেলায় পাকিস্তান জেতার পর তাদের উপর চড়াও হন একদল হামলাকারী। তাদের হোস্টেলে ঢুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে। পাঞ্জাবের ভাই গুরুদাস ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও রায়ত ভারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। জম্মু কাশ্মীর ছাত্র সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাবের সঙ্গর ও মোহালি জেলার 2টি শিক্ষা প্রতিষ্ঠানের কাশ্মীরি শিক্ষার্থীরা ভারত পাকিস্তান ম্যাচের পর আক্রান্ত হয়েছেন। হামলার হাত থেকে স্থানীয় মানুষেরা তাদের উদ্ধার করেছেন। মূলত উত্তরপ্রদেশ, হরিয়ানা ও বিহারের শিক্ষার্থীরা রোববার রাতে আক্রমণ চালায়। কাশ্মীরি শিক্ষার্থীদের হোস্টেলের ঘরেও ভাঙচুর চালানো হয়। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন আক্রান্ত শিক্ষার্থীরা। তারা দাবি করেন, নিরাপত্তা রক্ষীরা হোস্টেলে হামলাকারীদের ঢুকতে দেয়। তারপর মূলত উত্তরপ্রদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে হামলাকারীরা হোস্টেলের ঘরে ঢুকে তাণ্ডব চালান। পরে পাঞ্জাব পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা ঘটেছে মোহালির একটি শিক্ষা প্রতিষ্ঠানেও। সেখানেও 4 কাশ্মীরি শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন বলে খবর। সঙ্গরের এক পুলিশ কর্মকর্তা ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানটিতে মোট 90 জন কাশ্মীরি শিক্ষার্থী রয়েছেন আর 30 জনের মতো ছাত্র বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। মোট 2টি হোস্টেলে কাশ্মীরের শিক্ষার্থীরা থাকেন। অভিযোগ উঠেছে, পাকিস্তান যখন রান করছিল কাশ্মীরের শিক্ষার্থীরা উল্লাস করছিলেন, তারা আজাদী স্লোগানও তুলেছিলেন। যদিও সোমবার সকালে পুলিশ জানিয়েছে ঘটনার জন্য দুপক্ষই ক্ষমা চেয়ে মিটমাট করে নিয়েছে।